শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। তালুকদার আব্দুল মান্নান। তালুকদার আব্দুল মান্নান। পিতা মৃত্যু সর্বে করুন তালুকদার। সমতি বেগম, রাম কলাবাড়িয়া, থানা বদলা, কালিয়া জেলা নড়া। যুদ্ধের আগে কি ছিলেন, কি করতেন? যুদ্ধের আগে আমি লেখাপড়া করতাম, ক্লাস 9-এ কলাবাড়িয়া হাই স্কুলে। ছাত্র রাজনীতি করতেন? হ্যাঁ, ছাত্র লীগের। ওখানে কোনো কমিটি ছিল আপনার স্কুলে? ছিল, কমিটি ছিল তখন কবিরুল ইসলাম, তারপরে ওমর ফারুক এদের, তারপরে চৌধুরী আন্দোলন শুরু হলো। আমাদের কলাবাড়িয়ার মধ্যেই তত বাইরের থেকে লোকজন খাওয়া করতো, তখন ওদের কাছে আমরা খবর নিতাম কী অবস্থা। তখন ওরা মধ্যে এরকম খুলনাতে যুদ্ধ হচ্ছে, ওরা এখানে কলাবাড়িয়া হাইস্কুলের মাঠে, ওইখানে আমরা বাস লাঠিমাঠি নিয়ে আর কি ওখান থেকে লোহাগড়া চলে গেলাম। লোহাগড়া যে আমরা ইন্ডিয়া ছিল, ওখান থেকে চলে গেলাম গঙ্গারাম। গঙ্গারামপুর থেকে বড়ইছাড়া হয়ে একেবারে ওই মাঝে ভারত ছিল। এখান থেকে আমরা সংবাদ পালাম কলাবাড়িয়ার পশার সাহেব আনসারে অ্যাডভোকেট ছিল, উনি এই চাপাবাড়ি ক্যাম্পের টিচার। বেশ কিছুদিন আমরা ওখানে যুব ক্যাম্পে ট্রেনিং দিয়ে ওখান থেকে আবার পাঠালো আমাদের বারাক ইকলাস সাহেব, উনি ওই বারাক ক্যাম্পে। ওখান থেকে খুব অল্প দিনের ভেতরে আমাদেরকে বিহার হায়ার ট্রেনিং পাঠা দিল। প্রায় 4 সপ্তাহের মতো ওখানে আমরা ট্রেনিং দিলাম ক্যাপ্টেন আর এন মুখার্জির। ওখান থেকে চলে আসলাম এই বর্ডারে, বর্ডারে আসিয়ে ওখান থেকে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকলাম। বাংলাদেশের ভিতরে ঢোকার কারণে আমার সাথে মাকুকার চৌধুরী, ওমর ফারুক, রিয়া গুপ্তার উদ্দার, অসিত বরুণ দে, কবিবর রহমান, তারপরে আমাদের আমার নাম আছে তালুকদার আব্দুল মান্নান, আমার নামে নাম ডুমুরিয়া বাড়ি, ও আমাদের গুরুপুর একজন কমান্ডার, আর ওমর ফারুক ছিল আমাদের সমস্ত দলের কমান্ডার। ওই গ্রুপেই আমরা ছিলাম তখন। আমরা এই রায়পুর ক্যাম্পে ছিলাম, তারপরে ওখান থেকে আমরা আসিয়ে কালিয়া যুদ্ধ করি। হঠাৎ করে মাথায় গুলি লেগে তারপরে যুদ্ধ শেষ হয়ে গেছে। 30 লক্ষ শহীদ,
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।